কথা ঠিক না বেঠিক ফজরের নামাজ দা পরে আপন বাড়ি কোথায় বলেন আপন বাড়ি কোথায় এটাই তো মনে করেছে আমাদের বাড়ি এই বাড়ি আর ছাড়বো না কি ছাড়বো কি ছাড়বো না এই বাড়ি ছেড়ে সবাইকে খবর যেতে হবে এটা সত্য না মিথ্যা বলেন দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে এলো না আমাকেও যে যাইতে হবে ও মানুষ কেন বোঝো না কথা বলেন ঠিক না বেটি আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন আমিও যাব তুমিও যাবা থাকবো না আর বেশিক্ষণ কথা বলেন ঠিক না বেটি বেশিক্ষণ এই দুনিয়ায় থাকতে পারবো না তবে বাহাদুরি করা যাবে না কথা বলেন ঠিক না বেটি বাহাদুরি করা যাবে না অহংকার করা যাবে না গীবত করা যাবে না গীবত করা যাবে গীবত করা যাবে না অহংকার করা যাবে না প্রত্যেকটা ব্যক্তির ভিতর থেকে অহংকার বন্ধ করতে হবে অহংকার বাদ দিতে হবে খবরদার মা বোনরা পাঁচজন যদি এক জায়গা হয় বাড়ি বাড়ি মানুষের সমালোচনা করেন গীবত করেন কত খবরদার এই গীবতটা আপনারা বন্ধ করে দিবেন গীবত কেউ করবেন না মানুষের সমালোচনা কেউ করবেন না আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি জিনা করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসায় জিনা করছে ওই ব্যক্তি গর্ভবতী হয়ে গেছে ওই গর্ভের সন্তানটা পরে জানতে পেরে আসার দিয়ে মেরে ফেলে দিয়েছেন ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি বাড়ি বাড়ি মানুষের গীবত করে বেড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই জিনা করতে গর্ভবতী ওই মহিলা যে পাপ করেছে তার চাইতে বেশি নিকৃষ্ট ওই গীবতকারী মহিলা তার চাইতে বেশি ওই গীবতকারী মহিলা মা বোনেরা গো লক্ষ্য করে শুনেন ওই জিনাকারিনীর চাইতে ওই গীবতকারী বেশি বড় বড় পাপিষ্ট ব্যক্তি তবে আমার মা বোনরা গীবত করা যাবে না গীবত করা কবিরা গুনা বড় গুনা আল্লাহ কিন্তু মাফ করবে না কথা বলেন ঠিক না বেটি খবরদার পাপীকে ঘৃণা করবেন না পাপকে ঘৃণা করেন কি কে পাপকে ঘৃণা করেন পাপীকে আপনি ঘৃণা করবেন না আল্লাহর জিকির করেন সর্বক্ষণ আল্লাহর জিকির করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জিকির যখন করবেন দুইটা চোখ বন্ধ করে জিকির করবেন বলি সুবহানাল্লাহ দুইটা চক্ষু জিকির করে আল্লাহর জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মায়ামিনার নয়ন মনি মোহাম্মদ রাজল মায়ামিনার নয়ন মনি মোহাম্মদ রাজল আসিলেন ধরাই খোদার হাবিব আসিলেন ধরাই খোদার হাবিব জান্নাতি বুলবুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ কোন বাগানের ফুল গনবিজি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গনবিজি কোন বাগানের ফুল মায়ামিনার নয়ন মনি মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মামুনরা কান লাগান খেয়াল করে শুনুন ওই মুমূর্ষু ব্যক্তি তখন আল্লাহর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবে সের তল মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছেন আল্লাহর দস্ত নূর নবীজি যাইতে বলেছেন ডাকবে কি ডাকবে না বলেন ডাকবে কি ডাকবে না সবাইকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটিং এই পৃথিবী দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে আমরা অন্ধকার কবরে চলে যাব আল্লাহ পাকের কাছ থেকে আসছি আবার আমার আল্লাহ ডাক দিবেন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবেন বলি সুবহানাল্লাহ মুমূর্ষু ব্যক্তি তখন দেখতে পারবে না হারে এই সুন্দর শেফ ফলের গায়ে লেখা থাকতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারবে শেফ ফল ওই শেফ ফলের ভিতরটা দেখতে পারবে হারে সুন্দর একটা ফুলের বাগান
একটা ফুলের সুন্দর ফুলের বাগান দেখলে যদি কোনো মানুষ দেখতে পায় সুন্দর একটা ফুলের বাগান, ছোট ছোট ফুলা পান ফুলের বাগান দেখলে যেমন খুশি হয়ে যায়, একটা দর্দিয়া ফুলের বাগানের মধ্যে দর্দিয়া যায়। আমাদের কলবের মধ্যে যে রুহটা আছে এই সেই শেপ ফলটা নিয়ে সামনে ধরবেন, আর শেপ ফলের ভিতরে দেখবো সুন্দর একটা ফুলের বাগান। এই ভিতরকার রুহটা তখন আস্তে করে সুন্দর করে হাসতে হাসতে ফুলের বাগানের মধ্যে দৌড় দিবেন বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, ও উম্মতের আগে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, দরুদ পড়ো, জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য মৃত্যুকে আল্লাহ মুমিনের পুরস্কার দান করেছেন। মৃত্যু হলো মুমিনের জন্য পুরস্কার, মৃত্যু হলো মুমিনদের জন্য পুরস্কার। মায়ের কোলে যেমন সন্তান দুধ খাইতে খাইতে যেমন আস্তে করে ঘুমাইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রূহটা এমন করে বের করে নেবেন বলি সুবহানাল্লাহ। আর মুমিনের আপা যখন আরশের দিকে নিয়ে যায়, আরশের দরজাগুলো খুলে যায়, এই আরশের দরজাগুলো খুলে যাইয়া বলবে, ওই পবিত্র আত্মা আমার দরজা দিয়ে নিয়ে আসো, আমার দরজা দিয়ে নিয়ে আসো। আসমানের মধ্যে সব প্রত্যেক দরজা আল্লাহ খুলে দিবেন, সব দরজাগুলো এই রূহকে ডাক দিবেন বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের 70,000 ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত মিছিল করবে, মুমিনি বান্দা এসেছে আরশে খুশি হয়েছে, মুমিনি বান্দা এসেছে আরশে খুশি হয়েছে, এসো রে মুমিন এসো আল্লাহর জান্নাতে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই মুমিনি বান্দা এসেছে আরশে খুশি হয়েছে, এসো রে মুমিন এসো আল্লাহর জান্নাতে, লা ইলাহা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই বলেন? মুমিন হতে চাই। এ মা বোনেরা, মুমিন হয়ে চলতে হলে দুনিয়ায় কিছু কষ্ট করা লাগবে, নইলে কিন্তু মুমিন হয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আসুন, পর্দা করলে একটু কষ্ট হয়, গরমের কষ্ট, না না পর্দা করলে গরম লাগে না, পর্দার ভিতরে আছে শান্তি, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পর্দার কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর ইসলামের চাইতে শান্তির ধর্ম আর পৃথিবীর জমিনে নাই বলি সুবহানাল্লাহ। মা বোনেরা গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া, কয় ও ফেরেশতা আমার ওই মুমিনের আত্মাটা নিয়ে যাইয়া ইল্লিনের মধ্যে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, কয় ও ফেরেশতা আমার মুমিনের আত্মাটা নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দাও, ইল্লিন মানে শান্তির জায়গা বলি সুবহানাল্লাহ। ফেরেশতা, রে আমার এই মুমিনের আত্মাটা ইল্লিনের মধ্যে রেখে দাও, আমি আল্লাহ সর্বপ্রথম আমার বান্দার সঙ্গে ইল্লিনের মধ্যে সাক্ষাৎ করব, ওইখানে আমার বান্দার সাথে দেখা হয়ে যাবে, আমার বান্দা আমাকে দেখতে পারবে বলি সুবহানাল্লাহ। ইল্লিনের মধ্যে আমার বান্দা আমাকে দেখবে, কেমনে দেখবে? ও ফেরেশতা, আমার বান্দা 50 বছর নামাজ পড়েছে, সেজদা করেছে, আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই, সুবহানাল্লাহ বলবেন না? মা বোনেরা গো, আর 70 বছর নামাজ পড়তেছেন, অনেকেই 50 বছর নামাজ পড়তেছেন, বলেন তো আল্লাহকে কোনো দিন দেখতে পাইছেন? দেখতে পাইছেন? আল্লাহ পাক এই কোরআনে বলেছেন, ইয়ুমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক গায়বের মালিক। আল্লাহ বলেছেন, আমার যেই বান্দা আমাকে না দেখে সেজদা করেছে, ওই বান্দার আত্মাটা মৃত্যুর পরে আত্মাটা ইল্লিনের মধ্যে রাখা হবে। আমার বান্দা 50 বছর ইবাদত করেছে, কোনোদিন আমাকে দেখি নাই, 70 বছর ইবাদত বন্দিগি করেছে, কোনোদিন আমাকে দেখে নাই, 40 বছর ইবাদত করেছে, আমাকে দেখি নাই, 20 বছর ইবাদত করেছে, আমাকে দেখি নাই। আমার বান্দা এখন আমার বান্দার সঙ্গে আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হবে কি হবে না? ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি।
যে সুন্দর বসতি ভিটা ভেবে দেখো মানুষ সবই মিথ্যা, এই যে সুন্দর বসত ভিটা ভেবে দেখো মানুষ সবই মিথ্যা, আজি রাইলা শিবে যখন যাব অন্ধকার কবরে সুতি কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি মন, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ছেলে কানবে খাটিনি ধৈরা মেয়ে কানবে ধুলাই গড়াইয়া, ছেলে কানবে খাটিনি ধৈরা মেয়ে কানবে ধুলাই গড়াইয়া, মা দুখিনীর কান্না দেখে মা দুখিনীর কান্না দেখে কানবে প্রতিবাসী, কার লাগিয়া কান্দ দিবা রাতি মন, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ঠিক কিনা বলেন? ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা, কোরআন ছাড়া কেউ হবে না, কোরআন ছাড়া কেউ হবে না ওই কবরের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। আল্লাহু আকবার। মা বোনেরা একটু ভালো করে কান লাগায় খেয়াল করে শুনুন, এই কোরআন ছাড়া আমাদের কবরে কেউ সাথী হবে না। কার জন্য দুনিয়া চলতেছি, কার পিছে ঘুরতেছি, কার জন্য কানতেছি, কেউ আমার জন্য কানবে না, কথা বলেন ঠিক না বেটিং? আপনার স্বামীর জন্য সংসার করতেছেন, নামাজ কালাম সব বাদ দিয়ে আপনি সংসার করতেছেন, নামাজ কালাম আল্লাহর ইবাদত বন্দেগী সব ছেড়ে দিয়ে আপনি সন্তানকে মানুষ করতেছেন, সংসার করতেছেন, সন্তানের জন্য পাঁচতলা বাড়ি করতেছেন, পাঁচ বিঘা সম্পত্তি করতেছেন। ও মা গো, এই সন্তানগুলো কবরে যাবে না, তবে সন্তান মানুষ করা কিন্তু নিষেধ, সন্তান মানুষ করবেন, স্বামী সংসার করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসলাম ধর্ম আর সংসার ধর্ম দুইটা পাশাপাশি যদি আমার উম্মতরা আমার আল্লাহ আমার বান্দা যদি মেনে চলে, তবে আমার সেই বান্দার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। রাখে নাই জান্নাত? রাখে নাই? ইসলাম ধর্ম আর সংসার ধর্ম এই দুটার মধ্যে আমাদের ইমান রাখতে হবে, কথা বলেন ঠিক না বেটি? তবে আমার মা বোনরা খেয়াল করুন, আলা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, বিশ্ব নবী আমাদের কাছে কোরআন শরীফ রেখে গেছেন, কি রেখে গেছেন বলেন তো? আমরা নবী হারা উম্মত, কিন্তু নবীর হাতের এই কোরআন শরীফ আমাদের কাছে আছে। বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? কেউ কথা বলবেন না, একটা কথাও কেউ বলবেন না, বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? বিশ্ব নবীকে ভালো না বাসলে কি মরণে শান্তি আছে, কবরে আছে, হাসরে আছে, ফুল সিরাতে আছে, মিজানে নাই? একটু খেয়াল করে শুনুন, নবী মরি পরশি মনি, নবী মরি সোনারে কনি, নবী নামে জপে যে জন সেই তদু জাহান রে ধনি, নবী মরি পরশি মনি, নবী মরি সোনারে কনি, নবী নামে জপে যে জন সেই তদু জাহান রে ধনি, ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে মগ্ন হল, ওই নামে মগ্ন হল মাওলাই আমার কাঁদনে গনি, নবী মরি পরশু মনি, নবী মরি সোনারে খনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহান রে ধনি। সুবহানাল্লাহ, নবী নাম জপে যে জন সেই দু জাহানের ধ্বনি, এহ কালের ধ্বনি পরকালেরও ধ্বনি, কি ধ্বনি কি ধ্বনি না? এই দুনিয়ায় মনে করবেন অনেক অর্থ আছে কিন্তু আমল নাই, দুনিয়ার ধ্বনি হতে পারবেন কিন্তু পরকালের ফকির হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন?
আমরা দুনিয়ার গরিব হতে চাই, পরকালে ধনী হতে চাই। সুবহানাল্লাহ বলেন, এই দুনিয়ার গরিব হতে চাই, পরকালে ধনী হতে চাই। এই দুনিয়ায় তো গরিব হলে আপনি অভাবী, আপনি একজনের কাছে আমার আম্মুর কাছে চাইলেন, তাই না? আপনাকে দিবে, একদিন দিবে, দুই দিন দিবে, তিন দিন দিবে, দিয়ে আপনাকে সাহায্য করবে। কবরে যায় আপনার স্বামীর কাছে বলবেন, স্বামী আমাকে একটা নেক দাও, একটা নেকি দাও, কিন্তু আপনার স্বামী আপনাকে দিবে না। হাসরের মাঠে আপনার ভিখারির মতন দাঁড়ায় থাকা লাগবে, আপনার সন্তানের কাছে আমল চাবেন, আপনার স্বামীর কাছে আমল চাবেন, আপনার সন্তানও একটা আমল আপনাকে দিবে না, আপনার স্বামীও আপনাকে আমল দিবে না। আপনার মার কাছে বলবেন, মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছো, বুকের দুধ পান করাইছো, কত কষ্ট করে লালন পালন করেছো, বড় করেছো, কিন্তু ও মা আজকে আমি একটি আমলের জন্য আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে, মা গো আমাকে একটি আমল দাও। মা তখন বলবে, আমার তো বিয়েই জীবনে হয় নাই, আমার সন্তান কোথা থেকে আসলো? কথা বলেন ঠিক না বেঠিক? তবে মা বলবে, আমার বিয়ে হয় নাই, আমি সন্তান কোথা থেকে পাইলাম, আমার কোনো সন্তানাদি নাই। তখন যার যার ইয়া নফসি সেই সেই করবে। তবে আমার মা বোনরা আসুন, অনেকের যে ছোটো ছোটো বাচ্চা কাছে থাকে, নামাজ পড়তে বললে যে না বাচ্চা কাছে ছোটো আছে নামাজ পড়তে পারি না, ওরা বড় হোক তারপরে নামাজ পড়বো। আচ্ছা বড় হওয়া পর্যন্ত যদি আপনি না বাসেন, তখন আপনি হিসাব দিবেন কি কবরে? দিতে পারবেন? আল্লাহ 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 হাসরে সব নবীয়ুম মত কাঁদিবে নিজেরই লাগি, হাসরে সব নবীয়ুম মত কাঁদিবে নিজেরই লাগি, তুমি যে কাঁদিবেন হে থায়ুম মাতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা আসসালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মরণে থাকিব যে একা, আমার কবরে থাকিব একা, হাসরে কাঁদিব একা, নবী চাই সেই দিন আপনার দেখা, নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো দেখি লে আপনার গুনাগারের গুনা ক্ষমা হয়, জাহান্নাম হারাম হইয়া যায়, আল্লাহর দিদার নসিব হইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনের আসুন, হ্যাঁ আর তবা পড়ি, সবাই মিলে একটু তবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি
sallallahu alaihi wasallam. Allahumma ajirni minan nar. Hey Allah, shatri jahannam theke amader rakha koro. Summa amin. Allahumma hasibni hisabai yasira. Wallah, jedin kobore jabo kobarer hisab আমাদের সহজ করে দিও সুম্মা আমিন আসুন আমার মা বোনরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে আমরা দুটো হাত আমরা বাড়ায় দিই আমরা গুনাহগার এই গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙালিনের মতো আমরা আল্লাহর দরবারে হাত বাড়াবো মা বোনরা আসুন হাত বাড়াইবো কার কাছে আল্লাহর কাছে এই যে নামাজের কথা বলছি নামাজ পড়ার জন্য রাজি আছি তো সবাই রাজি আছেন তো নামাজ কেউ ছাড়বেন না আপনার ইবাদত আপনি করে কবরে যাবেন আপনার শান্তি আপনি পাবেন আপনি যদি কবরের ইবাদত বন্দেগী কবরে শান্তি জোগাড় করে দুনিয়া থেকে না যান কবরে গেলে আপনি শান্তি পাবেন না অবশ্যই তো মরা লাগবে তাই না মরতে সবাই হবে হবে না কুলুন আছেন জায়গাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে আসুন আমার মা বোনরা এখন যে তওবা করেছি আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন এই যে জান্নাতের বাগানে এই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় আমরা যে বসেছি দলে দলে আমার মা বোনরা আমি আপনাদেরকে আবার অনুরোধ করে যাই এই মাদ্রাসা আপনারা সবাই গ্রামের মানুষ আপনাদের ক্ষেতে ধান হয় আপনাদের ক্ষেতে কত রকমের ফসল হয় আপনারা তার থেকে কিছু ফসল এখানে দান করবেন কি পারবেন না তার থেকে কিছু ফসল আপনারা এখানে দান করবেন দান করে এই মাদ্রাসা আরো অনেকগুলো কাজ আছে এই কাজগুলো আপনারা সবাই মিলে করবেন একজনের কাজ তো না সবার কাজ কথা বলেন ঠিক না বেটি সবার কাজ আপনারা করবেন আল্লাহ পাকের শাহী দরবারে দুটো হাত বাড়া দেন পরীক্ষার্থী ঠিক আছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين شرع دنيار গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মত কাঙ্গালিনের মত আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি ওয়াল্লাহ আমরা বড় পাপী আমরা বড় গুনাহগার বান্দা রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আয় আল্লাহ এই কুমিল্লা লক্ষ্মীপুর গ্রামে আল্লাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় আয় আল্লাহ আমরা সবাই নারী জাতি আয় আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ ভিক্ষুকের মতন তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ এই হাত দিয়ে যেন এই কোরআনের মাদ্রাসায় যেন খেদমত করতে পারি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ যারা এই হাত দিয়া হাত বাড়াইয়া যারা দান করেছে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার দানটা আল্লাহ সবার তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবদু গো এই মাদ্রাসার দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় আল্লাহ এক এক দেশ থেকে এক একটা মেয়ে আসছে ও মাবু মা ছেড়ে বাবা ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে যে সোনার টুকরা কন্যা সন্তানেরা তোমার কোরআনের হাফেজা হওয়ার জন্য তোমার কোরআনকে মুখস্থ করার জন্য এই মাদ্রাসায় পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন যেই মারা তার কলেজের টুকরা কন্যাকে এই মাদ্রাসায় রেখে গেছে আল্লাহ আল্লাহ রে আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে কলেজায় আল্লাহ তুমি কোরআন দিয়া দাও আল্লাহ যে কষ্ট করে করে কোরআন মুখস্থ করতে চাল্লা আল্লাহ এই মেয়েদেরকে আল্লাহ আল্লাহ তুমি এই কোরআন 30 পারা কোরআন তুমি মুখস্থ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মহব্বতে কোরআন শরীফ বুকে করে আছে আল্লাহ আয় আল্লাহ আমার একটা দারিদ্র আপা এই কোরআনের মাদ্রাসার খেদমত করতে চাল্লাহ আয় আল্লাহ তোমার পথে চলার জন্য তোমাকে খুশি করার জন্য একটু কবরে শান্তি পাওয়ার জন্য সারা দেশের মেয়েদেরকে গুছাইয়া
নিজের বাড়িতে একটা মাদ্রাসা করে চললো। মাহফিল গো, তোমার জমিনে যারা কোরআনের দিন প্রচার করে আল্লাহ, তোমার কোরআনের শিক্ষা যারা দেয় তাদের চাইতে দামি শ্রেষ্ঠ আল্লাহ তোমার জমিনে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিয়া পাক কোরআনের মাহফিলের জন্য এই মাদ্রাসায় খেদমত করতেছে, সারা গ্রামের মহল্লার মেয়েদেরকে নিয়ে তাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াইতেছে। ও আল্লাহ, শুধু তোমাকে খুশি করার জন্য আল্লাহ, মাহবুব রে আমার আপাটাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আরো বেশি বেশি এই কোরআনের মাদ্রাসায় খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মেয়েরা কোরআনের মাদ্রাসায় কোরআন মুখস্থ করতেছে আল্লাহ, আল্লাহ ওর বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ভালো ছাত্রী হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এদেরকে সহজে কোরআন মুখস্থ করার তৌফিক তুমি দান করে দাও। মাহবুব রে এই গ্রামের যারা সাহায্য সহযোগিতা করে মাদ্রাসায়, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি কবরে শান্তি দিয়ে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আল্লাহ, আল্লাহ তাদেরকে কাল হাসরের মাঠে তাদেরকে শান্তি দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমার মা বোনেরা এই মাদ্রাসায় সবাই হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের চোখের দিকে তাকায় দেখো আল্লাহ। আমরা জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তোমার কত নাফরমানি করেছি, আল্লাহ আজকে তোমার কথা মনে পড়িয়া তোমার কোরআন শুনিয়া আল্লাহ কবরের কথা আজকে মনে পড়ে গেছে আল্লাহ। দুনিয়াতে কি করেছি আল্লাহ, একদিন তো মরে যাব, আজরাইল প্রতিদিন আমাদের দিকে পাঁচবার করে নজর দেয়, ওরে আজরাইল প্রতিদিন পাঁচবার করে নজর দেয়, কখন যেন আজরাইলের হাতে আমরা ধরা পড়ে যাব আল্লাহ। মাবুদরে ওই আজরাইল আগে থেকে আনো না, যতক্ষণ পর্যন্ত পাকা ইমানদার না হতে পারি আজরাইলের হাতে দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বান্দা না হতে পারি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আজরাইলের হাতে দিও না। ও মাহবুব রে হাজরাইলের হাতের জান জগান দেবি বড় কঠিন, ও আল্লাহ হাজরাইলের হাতে দেওয়ার আগে আমাদেরকে পাকা ইমানদার বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা গুনাগার আমরা ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়াইছি আল্লাহ। মাহবুব রে মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি, এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, এই দুনিয়ার আগুন সইতে আমরা পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে রোদের তাপ আমরা কই সহ্য করতে পারি না, আমরা সূর্যের তাপ সইতে পারি না আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকে দেখো, সাধারণ কোন জায়গায় হাত বাড়াই নাই তোমার কোরআনের মাদ্রাসায় বসে হাত বাড়াইছে। মাহবুব রে মেহরবানি করে আমাদেরকে জাহান্নামে দিও না, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে সেই জায়গায় ফুসকা পড়ে যায় ঘা হয়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। এত সুন্দর করে আমাদেরকে বানাইয়া জাহান্নামে কেমনে দিবা, তোমার কি মায়া লাগবে না রব্বুল আলামিন? আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর দেয়া তাকায় দেখো আল্লাহ, আয় আল্লাহ আমাদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ
আর এক বেলার মধ্যে আল্লাহ দশই মহরমের চাঁদ উঠবে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো আমরা যারা এই কোরআনের মাহফিলে হাত বাড়াইয়া বসে আছি সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ কঠিনভাবে পর্দা করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ অনেকে সুদ খায়, সুদের রাস্তা থেকে ফিরাইয়া দাও। অনেকে গিবত করে, আল্লাহ গিবতের রাস্তা থেকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ অনেকে মানুষের সমালোচনা করে, আল্লাহ মানুষের সমালোচনা আল্লাহ আল্লাহ তুমি ভালো পথে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ এই লক্ষ্মীপুরের মা বোনেরা যারা চোখের পানি ছেড়ে ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ মাবুদ গো সবার চোখের পানিটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাহফিলের সওয়াবটুকু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার নবীর করে যে টুকরা দুটা মাতিন ইমাম হাসান হোসেনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা ওই ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আব্বা জানাত আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ সবার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদরে জানি না এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসার ভিতরে আল্লাহ যারা দুইটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ কারবা মা নাই, কারবা জানি আব্বা নাই, কার মা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, কার আব্বা যেন কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করিয়া এতিমদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির। আমাদের পিতামাতা কোলে পিঠে করে মানুষ করে চাল্লা, আমাদের পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। আমাদের পিতামাতা কবরে কি হলে আছে আমাদের পিতামাতারকে আল্লাহ তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, জান্নাতি সরাবান্ত ঘুরা মা বাবাকে খাওয়াও, জান্নাতি পোশাক মা বাবার পণ্যে পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হারা বাবা হারা সন্তান যারা হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ দুঃখিনী আল্লাহ কি হালে আছে অন্ধকার কবরে কেউ তো আমরা খোঁজ নিতে পারি না। আমার হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মা জননী কেমন আছে ওই না মাটির ঘরে রে মাকে মনে পড়ে। ও আল্লাহ জনম দুঃখিনী মা যার দুনিয়ায় নাই, ও আল্লাহ আমার আম্মা জানার আম্মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাবুদ গো, আয় আল্লাহ আমার আম্মা জানার আম্মার কবরটা জান্নাতের টুকরা করে দাও, আয় আল্লাহ বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ অনেকের স্বামী কবরে আছে অনেকের স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও, অনেকের সন্তান কলেজের টুকরা সন্তান চলে গেছে কবরে আল্লাহ সন্তানের কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ অনেকের নানা নানি দাদা দাদি আপন আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে অনেক মা বোনরা দারিদ্র হাত বাড়াইছে তাদের সংসার আয় রোজগার বরকত উন্নত দান করে দাও আল্লাহ, যারা আত্মশীল ধনী আয় আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করে দাও, যাকাত দেওয়ার তৌফিক দান করে দাও কুরআন আল্লাহ, তাদের কুরবানি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ যে পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতুল বাকিতে যারা যারাই জান্নাতের মা বাগানে এসেছে আল্লাহ আল্লাহ, যারা পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে এসেছে আল্লাহ, আয় আল্লাহ এই পা দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়াইয়ে দিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ কুরআনের কত সম্মান আল্লাহ, আয় আল্লাহ যেখানে আমাকে মাইক্রোয়েভ করে এখানে আনছে আল্লাহ,
আয় আল্লাহ আমার যে আম্মা জান এখানে আনছে আল্লাহ আমার আম্মা জানের পরিবার সহকে আল্লাহ তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও আয় আল্লাহ পরিবারকে সবাই যেন শান্তিতে থাকতে পারে আল্লাহ এমন তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ কাউকে কান্দেও না আয় আল্লাহ মুখে হাসি দিও আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই সন্তান হয় না একটা সন্তান দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাম পাশে আল্লাহ আল্লাহ যে মুরব্বি বসে আছে আল্লাহ আল্লাহ মুরব্বিকে আল্লাহ তুমি এই যে সাথে এসেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি নেক হায়াত বাড়াই দিও আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে কত মুরব্বির হাত বাড়াইছে মাথার চুল পেকে গেছে গালের দাঁত পড়ে গেছে আল্লাহ আল্লাহ রে কবে জানি কবরে ডাক দেয় কবে জানি কবরে চলে যায় আল্লাহ মাহবুব রে সবার মৃত্যু আছে মৃত্যুর মুখে সবাই পতিত হয়ে যাব তবে আমাদের মৃত্যু তুমি ইমানের সাথে আমাদের মৃত্যু দিও আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত যুবতী মেয়েরা হাত বাড়াইছে এই সমস্ত যুবতী মেয়েদেরকে আল্লাহ তুমি পর্দা করার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেয়েরা দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় এসে পড়াশোনা করে আল্লাহ ওদেরকে রহমত নাজিল করো ওদেরকে তুমি খাস পর্দায় চলাফেরা করার তৌফিক দান করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে আল্লাহ ওই দিন আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল